আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। সিলেট বিভাগের প্রাকৃতিক অপরূপ সুন্দর জেলা সুনামগঞ্জ। সুনামগঞ্জের সুনাম সারা বাংলাদেশ জুড়েই রয়েছে। সুনামগঞ্জের বিশাল হাওর অঞ্চলের সাথে মেঘালয়ের পাশেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কয়েকটি পর্যটন স্পট রয়েছে, যেগুলো ঘুরে দেখার জন্য সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সুনামগঞ্জে। সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন স্পট আজ আমরা ঘুরে দেখব এবং আপনারা কীভাবে এই সব স্থান ভ্রমণ করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, লাকমাচড়া, জাদু কাটা নদী, বারেকটিলা, এই সব পর্যটন কেন্দ্রগুলো ভরা বর্ষায় নতুন রূপে সাজে। তাহলে চলুন একসাথে আমরা ঘুরে দেখি সুনামগঞ্জ। সুনামগঞ্জের প্রত্যেকটা স্পটগুলো আপনারা কীভাবে ঘুরে দেখ, এই বর্ষাকালে আপনারা কিন্তু টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে সুনামগঞ্জের প্রত্যেকটা স্পটগুলো ঘুরে দেখতে পারেন। আমি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে সুনামগঞ্জের এই সব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখব। বর্তমানে আসি নীলাদ্রি এবং নীলাদ্রি থেকে একটি বাইকে করে প্রথমেই যাচ্ছি লাকমাছড়া দেখতে। সেই সাথে কিছু ইনফরমেশন আপনাদের কাছে জানিয়ে দিই, শীতকালে কিন্তু বাইকে করে সুনামগঞ্জের প্রত্যেকটা স্পট ঘোরা যায়। ঢাকা থেকে সরাসরি কিন্তু সুনামগঞ্জ বাস আসে, আপনারা কিন্তু বাসে করে সুনামগঞ্জ আসতে পারেন এবং সুনামগঞ্জ এসে নতুন ব্রিজের এখান থেকে কিন্তু বাইক নিয়ে কিন্তু সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন। নীলাদ্রি থেকে আমি একটি বাইক নিয়েছি এক ঘন্টার জন্য, ভাড়া 100 টাকা, আর আমি প্রথমে যাচ্ছি লাকমাছড়াতে, তারপরে আরও সবগুলো স্পট ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার আরও একটি সৌন্দর্য হচ্ছে এই লাকমাছড়া। আমি এর আগে আরও একবার সুনামগঞ্জের নীলাদ্রি, শিমুল বাগান ভ্রমণে এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় আসিনি, মিস করছি। কিন্তু এবার আর সেটা মিস করলাম না, এবার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সুনামগঞ্জের প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখব। আজকে এই লাকমাছড়া আসলাম। তো বন্ধুরা, আসলে অনেকগুলো ভিডিও আমার এই পেজে আর আমার ইউটিউব চ্যানেল ডিএস ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে আসবে। আপনারা কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটা টুরিস্ট স্পটের ভিডিওগুলো দেখবেন এবং আসলে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই সিলেট বিভাগ কত যে সুন্দর সেটা আসলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আরও বেশি সুন্দর আসলে এর কারণে, কারণ হচ্ছে এই যে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো একেবারে কাছ থেকে দেখা যায়। এক কথায় অস্থির একটি জায়গা ভাই, এই জায়গা আসলেই অস্থির, আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন চমৎকার সুন্দর একটি জায়গা, এই যে পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়, এই যে একটা দেখা যাচ্ছে যে ব্রিজ, একটা সুন্দর একটি ব্রিজ, আর এই ব্রিজের এখান দিয়ে আসলে ছড়ার মতো, জোনার মতো পাহাড়ের যে পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু ভারতের পানি, পানিগুলো এদিকে আসতেছে, প্রবেশ করতেছে এসে এইদিকে। লাকমাছড়া দেখা শেষ, আপনারা কিন্তু লাকমাছড়া দেখা শেষে নীলাদ্রিও দেখে নিতে পারেন। আমি এখন যাচ্ছি শিমুল বাগানে। ভরা বর্ষায় শিমুল বাগানের এ এক অন্যরূপ। 20 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম বৃষ্টির মাঝে শিমুল বাগানে। শিমুল বাগান আসলে আপনারা কিন্তু ঘোড়ায় চড়ে শিমুল বাগানের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে কিন্তু আমি এই শিমুল বাগানে হাঁটছি, আর এই শিমুল বাগান কিন্তু রক্ত লাল থাকে যখন শীতকাল থাকে, টকটকে শিমুল ফুলগুলো থাকে আর খুবই সুন্দর লাগে। আর এখন হচ্ছে সবুজ শিমুল বাগান, এই শিমুল বাগানকে আপনি হয়তো দেখেননি, এবার হয়তো আমার সাথে দেখছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে এই যে আমার হাতের মধ্যে বৃষ্টি পড়তেছে,
বৃষ্টির মাঝে এই বিশাল শিমুল বাগানে হাঁটছি ভাই, এই অনুভূতিটা আসলেই অন্যরকম। সারি সারি শিমুল বাগান দেখুন কত সুন্দর, সারি সারি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে জোরে বৃষ্টি, বৃষ্টিটা বেশি জোরে। জি একজনে 150, আর কমের মধ্যে কি আছে রাইট? 100 টাকাও আছে। কতক্ষণ 100 টাকা? ওই সাইড 100 টাকা, 50 টাকা নেন, আমি একলা মানুষ। আচ্ছা যাই হোক ভাই, মেনে গেছে 50 টাকা আর কি, যদিও এটা সবসময় না, এটা শুধু আজকের জন্য। বিসমিল্লাহির রহমান পাড়া ভিতরে দেন কোন দিকে ভাই? আমি দেখতেছি না একটু, জীবনের প্রথম ঘোড়া চড়ছি, মা সম্মান দেখো আল্লাহ। দোকান নেই ভাই, আচ্ছা এই যে আমি এখন গুড়ায় চড়ে শিমুল বাগান দেখছি, আমার মনে হয় না যে আসলে এইরকম দৃশ্য আপনারা দেখেছেন। তার উপরে এই যে বৃষ্টি, বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মাঝে শিমুল বাগানে, অনুভূতিটা অন্যরকম। আজকে আজকে চলে আসছি জাদুকাটা নদী, জাদুকাটা নদী না ভাই, জাদুকাটা নদীর তীরে। আমরা জাদুকাটা নদীর পাড়ে দিয়ে হাঁটছি। আর আমাদের ভাই, আপনার গুড়াটার নাম কি? গুড়ার নাম সাদামানিক। সাদামানিক, আমি যে গুড়ায় আছি এই গুড়ার নাম হচ্ছে সাদামানিক। সাদামানিকের সাথে আমার শিমুল বাগান দেখা হচ্ছে। আর ভাই তোমার নাম কি ভাই? মঞ্জুর আলী। মঞ্জুর আলী ভাই গুড়ার সওয়ারি করছেন, মঞ্জুর আলী ভাই উনি হচ্ছেন এই গুড়ার মালিক। আর এই দেখুন শিমুল বাগান, গুড়ায় ছড়ে রাজার হালে আপনারাও কিন্তু আমার মতো করে শিমুল বাগানে এসে এই শিমুল বাগান দেখতে পারবেন। এই যে আমার পিছনে হচ্ছে শিমুল বাগান, তারপরে এই হচ্ছে জাদুকাঠা নদী। আমিও পারি, এই দেখুন আমি একা চালাইতেছি, সাদা মানিক আমাকে নিয়ে যাচ্ছে খুবই বদরসে। আর সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আসেন, এখন যেহেতু বর্ষাকাল আর শিমুল ফুলগুলো এখনও ফুটেনি যার কারণে টুরিস্ট কম। নাকি ভাই ঠিক আছে কথা? শুক্রবারে আছে আবার না? আর ফাল্গুনে আর ইংরেজি কোন মাস ভাই, কোন মাসে মানুষ বেশি? ফেব্রুয়ারি মাসে। অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে আসবেন, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি শিমুল ফল ফুটে, তখন কিন্তু আপনারা যখন শিমুল ফুলগুলো নিচে পড়ে সেখানে কিন্তু লাল হয়, তখন কিন্তু আপনারা সুন্দর একটা ভিউ পাবেন। বন্ধুরা এখন যাচ্ছি সুনামগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট নীলাদ্রিতে। নীলাদ্রি এত বেশি ভাইরাল হয়েছে, মুভি বলেন, নাটক বলেন, মিউজিক ভিডিও বলেন, ইত্যাদি বলেন, সব কিছুতেই কিন্তু নীলাদ্রির ছাপ আছে এবং নীলাদ্রির দৃশ্য আছে। সাম্প্রতিক সময়ে সুরঙ্গ মুভিটি কিন্তু এখানেই করা হয়েছে। এখন আসছি নীলাদ্রি লেকে, সুনামগঞ্জের আরও একটি টুরিস্ট স্পট। তো উপরে যাচ্ছি, আর এই অংশটি আসলে নতুন করে করা হয়েছে, আগে কিন্তু এখানে সিঁড়ি ছিল না। পাশেই হচ্ছে মেঘালয়ের পাহাড়। পিছনে মেঘ, কালো মেঘ জমে আছে আকাশে। আর আমি আছি এখন সুনামগঞ্জের অন্যতম সুন্দর একটি স্থান, কি দেখবেন কোথায় আছি, ওকে ওয়েট। এই মুহূর্তে আছি নীলাদ্রি লেকে, আমার পাশে আপনারা দেখছেন যেটা শহীদ সিরাজ লেক হিসেবে পরিচিত, এটাই হচ্ছে নাম, অনেকে নীলাদ্রি লেক হিসেবে ডাকেন বা এই স্থানটি নীলাদ্রি নামে চেনেন। তো আমি কিন্তু এখন নীলাদ্রিতে আছি বিকেলবেলা, যার কারণে হয়তো আপনারা টুরিস্ট কম দেখছেন, না হলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসেন। আজকে কিন্তু অফ ডে যার কারণে টুরিস্ট কম। আকাশে কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে যে একটু পরেই ঝড়ে পড়বে। আর এই হচ্ছে ভারতের
মেঘালয় রাজ্য। এই সাইটের নাম কি ভাই? এই সাইটের নাম কি? মেঘালয়। মানে মেঘালয়ের কোন সাইড এটা জানো? ছোট বলতে পারবো না। এখানে কি মানুষ খাসিয়ারা বসবাস করে না গাঢ়? গাঢ় উপজাতি যারা তারা, এরা কি আসা যাওয়া করে? মানে যোগাযোগ আছে? আসা যাওয়া করে বলতে চুরাই হবে। চুরাই হবে? তারা কি মানে বাংলাদেশের নাগরিক না? না, এরা ইন্ডিয়ান। ইন্ডিয়ান, এমনি আসা যাওয়া করে। হ্যাঁ, বাংলাদেশ থেকে কি লোক যাইতে চাইলে যেতে পারে? এমনি গেলে লুকিয়ে টুকিয়ে যায় নাকি? এমনি ভারতীয় মালটাল কি আসে এদিকে? ওইগুলো আসে না। এখানে যে একটা হাট আছে না, যে বর্ডার হাট, বর্ডার হাট একটা আছে না, হাট বাজার বই, বর্ডারের বাংলাদেশ ভারত সীমান্ত একটা হাট আছে না, ডুলুরিয়া নাকি একটা হাট, এখানে না না একটা হাট আছে আমাদের যে সাদাপাথরে, যেরকম বুলাগঞ্জে একটা হয়েছে ওইরকম আর কি। সো দেখুন চমৎকার সুন্দর ভিউ ভাই, অস্থির ভিউ, অস্থির একটা ভিউ। কিন্তু আকাশে কালো মেঘ, তার ওপাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, নিচে হচ্ছে নীলাদ্রি যেটা শহীদ সিরাজ লেক হিসাবে পরিচিত। সব কিছু মিলিয়ে একটি চমৎকার পরিবেশ। আর এই ধরনের ভিউ আসলে পাইতে হলে কপাল লাগে। সুনামগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট হচ্ছে এই বরাবর্ষায় টাঙ্গুয়ার হাওড়। টাঙ্গুয়ার হাওড়ে বিলাসবহুল হাউসবোট গাংচিল, গাংচিলের আরও একটি হাউসবোট আছে তরঙ্গ বিলাস। দুই রাত দুই দিনের আমার এই ভ্রমণে আমি সুনামগঞ্জের অনেকগুলো পর্যটন স্পট ঘুরে দেখেছি। বন্ধুরা, টাঙ্গুয়ার হাওড় নিয়ে আমার কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং কত খরচ সেগুলো কিন্তু ইনফরমেশন ইউটিউব ভিডিওতে আছে। এই ভিডিওতে আমি আপনাদের কাছে আসলে সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো তুলে ধরেছি। আপনারা কিন্তু বর্ষাকাল ছাড়াও সামনে শীতকাল আসতেছে, সেই সময় কিন্তু বাইকে করে সুনামগঞ্জের প্রত্যেকটি স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। খরচ জনপ্রতি সুনামগঞ্জ থেকে 1000 থেকে 1500 টাকার ভিতরে পড়বে। জাদুকাটা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি দ্বিতীয় দিনে বারিক্কা টিলা দেখতে। বন্ধুরা, আপনারা যারা টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে গাংচিল হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে চান, কিংবা একটু কম বাজেটের মধ্যে তরঙ্গ বিলাস হাউসবোটে করে ভ্রমণ করতে চান, তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাইলে পুরো হাউসবোটটি রিজার্ভ নিয়ে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু যে কোনো গ্রুপের সাথে এড হয়েও টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে কিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা চাইলেও কিন্তু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে এই বরা বর্ষায় প্রত্যেকটি স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। আর আপনারা যারা আগামীতে শীতকালে আসবেন তারা কিন্তু বাইকে করে সুনামগঞ্জের প্রত্যেকটা স্পটগুলো ঘুরে দেখতে পারেন। সুনামগঞ্জ বা সিলেট ভ্রমণে যে কোনো তথ্যের জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো কোনো বিষয়ে জানার জন্য কিন্তু কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কাছে কিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের এই সিলেট এবং সিলেট বিভাগটা যে কত সুন্দর সেগুলো দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি সুনামগঞ্জ থেকে, হয়তো আরও কোনো একবার দেখা হবে এই সুনামগঞ্জে। আর সুনামগঞ্জ নিয়ে এটি আমার এখন পর্যন্ত সর্বশেষ ভিডিও। সবাই ভালো থাকুন, আমার এই ইউটিউব চ্যানেলে সুনামগঞ্জ নিয়ে এবং সিলেট নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল।